আব্বা লেবুর হাজত কাটায় আনলো কি দোষ করছে লেবু কি দোষ করছে আমি তোর আব্বা লেবুরে পুলিশে দিছিল হ্যাঁ তুমি আব্বার এমন ডাক কেন ঘরে আনো আইনা খাটের লগে বাঁধো বাইন্দা পরে জিজ্ঞাসা করো কেন লেগে সে এমন খারাপ কাজ করছে এই অত গলা উঁচু করে কথা কবি না তোর লেবু অত ভালো জাতের চারা না বুঝছো আমার লেবু করো না এই লেবু আছে বইলাই তোমরা গ্রামে বসবাস করতাছো আব্বার বিরুদ্ধে বিচার দিতে আইলাম আর তুমি বিচার না কইরা উল্টা লেবুর বিরুদ্ধে কথা কইতাছো তুমি যদি বিচার না করো আমি কিন্তু নিজের নিজের হাতে তুলে নিমু কামের কাম নাই খালি আকামের ঢেকি আমি আর অন্যায় সহ্য করবো না অনেক অপমান সহ্য করছি এই তুই যা তো এখান থেকে যা না যাবো না তুমি আগে কও কি বিচার করবা যা না এখান থেকে আমি দেখি আমি রাইতে তোর বাপের লগে কথা কমু না যা যাই গ্রামটা হইতেছে ফাজিলে ভরা এখানে ফাজিলে ভাই কই যান কলেজে এই বয়সে কলেজ যাইতেছেন এই ফাজিলে তোর আমার সাথে দেখতেছেন আমি কুসুম রে কলেজে যাইতেছি আমি তো ভুলে গেছিলাম যে আপনি সালমান খান মানে বডিগার্ড হাই আপনি বডিগার্ড কারে করলেন হ্যাঁ বডিগার্ড কারে করলেন চিন্তা করুন আমার দুলা ভাই রে আমার দুলা ভাই আমার বডিগার্ড হতে চাইবে কিছু হ্যাঁ আর বডিগার্ড যদি হয় তো আপনার সমস্যাটা কোন জায়গায় না 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 আমার কোনো সমস্যা নাই মিয়া ভাই তো একটু মশকরা করলাম সব সময় মশকরা ভালো লাগে না একটা শুভ কাজে যাইতেছি মাঝখানে একটা বেজাল বাজায় তো মিয়া ভাই বিআইনডে নিয়া বাড়িতে আইসো হুম এই সময় হলে যা যাবে না আইসো আইসো আসলে খুব ভালো লাগবে বিআই বিআইনের সম্পর্ক তো একটা মধুর সম্পর্ক আসবা চায়ের মধ্যে বিস্কুট ভিজায় খাবো গল্প হবে খুব ভালো লাগবে হুম তাই তো তো বিআই একটা কাজ করেন না দুলাভাইয়ের বাড়িতে একদিন বাড়িতে আসেন জি 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 সেটা কি আবার বলতে হবে নাকি অবশ্যই আসবো অবশ্য মিয়া ভাই যদি অনুমতি দেন তাই না মিয়া ভাই এই এত পেশাল কিসের আসো আসো আসি ঘটনা হয়েছে কি এই পিছিয়ে পিছিয়ে আসতেছেন কেন হ্যাঁ হ্যাঁ পুরা বয়সে শালী নিয়ে করে আবার বাপরে